নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো এবং সুস্থ আছো। এই অনলাইন ক্লাসে তোমাদের আগের দিন আমরা পঞ্চম শ্রেণী বাংলা পঞ্চম শ্রেণীর বাংলা রামলালের মামলাটা কিছুটা পড়েছিলাম। রামলালের মামলা আমরা রামলালের কি করে তার মামলা হলো আমরা লাস্ট পর্যন্ত সে মাকে নষ্ট ফিরে লম্বোদরকে পরাক্রম লাভ করলে মধ্যে আমরা পড়েছিলাম। আজকে পড়েছি আমাদের পাতা নম্বর 57 এবং 58। পাতা নম্বর 57 এবং 58 শুরু করছি। একই লম্বোদরের তো এরকম আব্দুসের মতন কালো রং নয়, আর সে তো মোটেই বা হলো কি করে, এত মোটাই বা হলো কি করে, তার গায়ের রঙটা কালোও নয় এবং এত মোটা হলো কি করে, নাকের যে উপ কি প্রকাণ্ড জাতের ধূপের জঙ্গল, আরে এ আবার কে? লম্বোদর গেল কোথায়? সত্যি কথা তো তারা তো কামরাটার মধ্যে অন্তত দুজনই ছিল, দেখি ভেলকি নাকি, তবে কি গাড়ি মধুপুর ছাড়িয়ে এসছে, মধুপুর লম্বোদর নেমে গেছে আর তার জায়গায় নিশ্চয় একজন এসে দখল করেছে এই লোকটা। ও বড্ড ভুল হয়ে গেছে, রামলালের মাথাটা ঝিমঝিম করে উঠল, হাঁচি নোটা তখন অনেকটা কমে এসছে। সে মোটা লোকটা গর্জন করে রামলালের দিকে তেড়িয়ে দিল, চালাকি পেয়েছ, লোক চেনো না, তারকা পঞ্চানোর সঙ্গে এই পঞ্চ না, কেউ টের বলতে হ্যাঁ, তাহলে বুঝতে হয়ে গেল লোকটি কে। লম্বোদর সেখান থেকে কি হয়েছে, নেমে গেছে মধুপুরে, তার জায়গায় এসছে কেনা পঞ্চানন দারোগা, তিনি একজন দারোগা। নেয়ান অপ্রস্তুত হয়ে নামদাল বললেন, আগে মাফ করবেন, আমি ভেবেছিলাম আমার সালা লম্বোদর। লোকটার খাপ্পা হয়ে বললো, হুম লম্বোদর হয়ে গেল দারোগা পঞ্চানন, ছিল পাতিহাসের ডিম আর বেরোলো গৌর সাহের বাচ্চা, ইয়ারকিরা জায়গা পাওনি, কুকু দেখেছ হাত দেখনি। রামলা বললেন, আমার কোন পদ মতলব ছিল না। এবার লোকটা মানে দারোগা পঞ্চানন, হ্যাঁ পঞ্চানন দারোগা হুঙ্কার দিয়ে বলে উঠলো, না ওই মতলব আর পদ থাকবে কেন, গভীর রাত্রে ঘুমন্ত যাত্রী নাকে বিষের গুঁড়ো দিয়ে অজ্ঞান করা ফন্দি, মতলবটা তো খুব ভালোই, এবার বুঝতে পঞ্চানন দেরি হয় না, পঞ্চানন ঘাসকে দারোগাগিরি করে না। পকেটে 1015 টাকা নোট, হুম বাবা আর তো মেরে নেবার চেষ্টা। রামলা দাম 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 করে বললো, দেখছেন তো আমি ভদ্রলোক, মিছে সন্দেহ করছিলাম। লোকটি ঠোঁট ফুটে বিশেষ সাত ছেলে সঙ্গে উত্তর দিল, ওরকম ঢের ঢের ভদ্রলোক গুন্ডা ছদ্ম বেশি টাকার দারোগা পঞ্চানন ভুলে গিয়েছে, ও সব ধাপ্পা বাজিয়ে লম্বোদর বলে না, পঞ্চানন লম্বোদর বলবে পঞ্চানন বলে না। ট্রেন স্টেশনে এসে থামতে দারোগা পঞ্চানন জানলা ধারে এসে লাগলো, পুলিশ পুলিশ। যশোরী স্টেশনে রামলালকে গ্রেপ্তার করা হলো, রামলাল কোথায় গ্রেপ্তার করা হলো না, যশোরী স্টেশনে। তারপরে কইপে পুলিশ মানতে চাইল না, কাজ শুধু লোক নেমে এলো ভদ্রবেশি ডাকাতকে দেখতে, তাদের টিপ্পা টিপ্পনিতে রামলাল যে কি অবস্থা তার ভাষায় বর্ণনা করা যায় না। ও মধুপুরে নামবার সময় যদি হতবাগা লম্বোদরকে তাকে একবার জানিয়ে যেত, তাহলে কি যদি লম্বোদর মধুপুরে নামার সময় জানিয়ে যেত, তাহলে এই ঘটনাটা কিন্তু রামলালের কিন্তু মামলা হতো না। কাল রামলালের মামলা, কলকাতা থেকে অনেক উকিল ব্যারিস্টার যাচ্ছে রামলালের পক্ষে সমর্থন করতে, সরকার পক্ষে প্রধান সাক্ষী কি যেন তার নাম, আসামি পক্ষে সাক্ষী লম্বোদর, তাহলে কি সরকার পক্ষে সাক্ষীর নাম নাই, কি যেন নাম তার কি যেন ঘটে গেছে, কিন্তু আসামি পক্ষে সাক্ষী ছিল লম্বোদর, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। সে কিন্তু চুরিও করেনি, ডাকাতি করেনি, হ্যাঁ খুন করেনি, জখম করেনি, কি করেছিল সে তার সালা ভেবে তার নাকে যে নস্য গুঁজে দিয়েছিল ঘুম থেকে ওঠাবার জন্য, কিন্তু যখন দেখলো সে তার সালা নয়, সে কে না পঞ্চানন দারোগা, ব্যাপারটা বুঝতে পেরেছ, গল্পটা বুঝতে পেরেছ। পরের ক্লাসে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, শব্দার্থ মূল ভাব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে অনলাইনে ক্লাসে এইটুকুই, নমস্কার।